হলো, মুখটা ওরকম ড্রুপের মতো করে আছিস কেন? কোনো উত্তর দেয় না স্মৃতি, মায়ের মুখের দিকে তাকায় নিঃশব্দে। অঞ্জু দেখে মেয়ের চোখ ভরা জল। আরে কি হয়েছে বলবি তো? বলে কি হবে, তুমি তো আমার কথা বিশ্বাসই করো না। ও বুঝেছি, সেই কেস বেশ তো চলছিল, আবার ভয় পাচ্ছিস নাকি? অকারণে ভয় আমি পাই না মা, সত্যি আমি ফিল করি দেয়ার ইজ সামওয়ান ইন দিস হাউস। হ্যাঁ বটেই তো, 26 বছর আমি এই বাড়িতে আছি, কোনো কিছুই বুঝলাম না, আর এখন হঠাৎ তুই কি সব দেখতে শুরু করলি? এসব মনের ভুল স্মৃতি, তোর কল্পনা। এত বড় পুরনো বাড়ি, তার উপর শুধু তুই আর আমি, সারাদিন তো আমি একাই থাকি। ওই কিছু তো, এই জন্য আমি তোমায় বলতে চাই না। আমি যে কি করি, কার কাছে গেলে এর হাত থেকে নিষ্কৃতি পাবো জানি না। রমজান জেঠুর দেওয়া জলটা ছেটানোর পর ঠিকই ছিল, কিন্তু কাল রাত্রিরে আবার। আচ্ছা ঠিক কি দেখেছিস বলতো তুই? যে বাড়িতে জন্মালি, বড় হলি, সেখানে হঠাৎ করে এমন কি হলো যে তুই ভয় পেতে শুরু করলি? কত ছোটবেলা থেকে একা থেকেছিস, আমি আর তোর বাবা কাজে বেরোলে। আমার না অবাক লাগে, আমাদের আত্মীয় কাউকে দেখিস? দাদাই, যে যে, না না চুপ করো মা, ভালো লাগছে না আমার, মানসিকভাবে এক্সাইটেড হয়ে পড়ছি। দাদাই যে যে, সে তো আমার আপনজন, এদের দেখলে ভয় পাবো কেন? একে আমি চিনি না। 6-7 মাস যাবৎ কি যে হয়েছে স্মৃতির, একা থাকতেই চাইছে না বাড়িতে, দিনের বেলাও নয়, কার নাকি ছায়া দেখছে বাড়ির সর্বত্র। 23 বছরের চাকরি করা মেয়ের হঠাৎ করে এই আচরণে অবাক শুধু নয়, বিরক্ত হয় অঞ্জু। শেখরকে অফিস থেকে জার্মানি পাঠিয়েছে একটা প্রজেক্ট দিয়ে, কম করে 1 বছর তো লাগবেই প্রজেক্ট শেষ হতে, তারপর অবস্থা বুঝে দেশে ফেরা। শেখর বাইরে, স্মৃতিও অফিসে বেরিয়ে যায় 9:30, ফিরতে ফিরতে কম করে 8টা। কাজের লোকের আনাগোনা ছাড়া সারাদিনই অঞ্জু একা। কই, কোনো কিছু অস্বাভাবিক লাগে না তো তার? কি যে হলো মেয়েটার, রোগ ব্যাধি হলে তা তো ডাক্তার আছে, ওষুধ আছে। এ রোগের ওষুধ কি, শেষে তান্ত্রিক ধরতে হবে নাকি? পাবোই বা কোথায়? চিন্তায় পড়ে যায় অঞ্জু, রকিং চেয়ারে দুলতে দুলতে ভাবতে থাকে, স্মৃতি বাজে কথা বলার মেয়ে নয়, যথেষ্ট বুঝদার, যুক্তিবাদী মেয়ে। শেখর তো শুনে হেসেই উড়িয়ে দিল, বলল 2 দিনের জন্য মামে ঘুরে এসো কোথাও, একঘেয়েমির থেকে এসব ডেভেলপ হয়ে করে। হঠাৎই দরজার দিকে চোখ চলে যায় অঞ্জুর, মনে হলো যেন ঘর থেকে কেউ বেরিয়ে গেল, পর্দার ঢেউ, অথচ হাওয়া নেই একটুও, সারা শরীর ভার হয়ে গেল মুহূর্তে। মোবাইল তুলে স্মৃতির নম্বরে আঙুল ছোঁয়ায় অঞ্জু। হ্যাঁ মা বলো, কখন ফিরবি? ওই যেমন ফিরি, কেন মা, কিছু দরকার ছিল? আজ একটু তাড়াতাড়ি আসার চেষ্টা কর না, বসকে বল মায়ের শরীরটা খারাপ। ফোনের ওপাশে স্তব্ধ স্মৃতি কথা খুঁজে পায় না।